हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल डिलिशियस फूड। आज के आमी एकदम निरामिष भावे आलू पटोले रसा रेसिपी आपनादेर साथे शेयर करछी। एटा खुबी सुस्वादु हय खेते एवं खूब सिम्पलि एटा बेनेओ जाय। एटा एकटा बेंगली रेसिपी, आमी एटा निरामिष भावे आज के बानिये आपनादेर देखाबो। फ्रेंड्स, प्लीज लाइक एंड सब्सक्राइब माय चैनल इफ यू लाइक माय वीडियो। हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल डिलिशियस फूड। आज के आमी एक सिंपल एवं अत्यंत सुस्वादु रान्ना अपनादेर साथे शेयर करते चलेछी। आलू पटलेर रसा, एटा एकटा बांगाली फेमस रान्ना এবং এটা গরমকালে আমরা ঘরে বানিয়ে থাকি এবং এটা খুবই টেস্টি হয়। প্রথমে পটলগুলোকে এভাবে কেটে নিয়েছি, এর মধ্যে নুন হলুদ মাখিয়ে এটাকে আমি এবার তেলে ছেড়ে দেব। এটাকে আমরা ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আমি একটা একটা করে, আপনি চাইলে আলু পটল একসাথেও ভাজতে পারেন, আলাদা আলাদা করেও ভাজতে পারেন। নাড়ি করে এগুলোকে আমি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি আর একটু লাল করবো। পটলগুলো ভাজা হয়ে এসেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। যে আলু আমি আগেই তুলে নিয়েছি, পটলগুলো এবার একটু ডাল হয়ে আসলে পটলগুলো আমি তুলে নেব। আমি এটা একদম নিরামিষ পদ্ধতিতেই বানাচ্ছি, তাই আমি টমেটো আর আদা গার্নিশ করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দেবো। এই তেলেই এবার আমি জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই মশলাটার মধ্যে ছেড়ে দেব। এবার এর মধ্যে একটু হিং দিয়ে দেব। এবার আমি মশলাটার মধ্যে ছেড়ে দেব। এরমধ্যে একটু নুন দেব, একটু জিরের গুঁড়ো। আপনি ঘরে ধনের গুঁড়ো থাকলে ধনের গুঁড়ো অবশ্যই দেবেন, আমার কাছে এখন ধনের গুঁড়ো নেই, তাই আমি ধনের গুঁড়ো দিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ, আমি একটু কিচেন কিং পাউডারও এর মধ্যে ইউজ করবো। আর একটু দই, মশলা ভাজা হয়ে গেলে একটু দইও দেবো। দই আমি ঘরে পাতা দই ইউজ করছি এখানে, আর দই সবসময় একটু নুন দিয়ে ফেটিয়ে দিলে টেস্টটা খুব ভালো আসে। ফেটিয়ে নেব, মশলা ভাজা হয়ে এসেছে, দইটার মধ্যে দিয়ে দেব। দইটা আপনি চাইলে স্কিপও করতে পারেন, দই ছাড়াও এটা টমেটো যেহেতু করেছে খুব সুন্দর তৈরি হয়। আমি একটু দই আজকে অ্যাড করলাম এর মধ্যে।
রেখে এটাকে ভালো করে একসাথে কষাবো, তাহলে মশলাটা এর ভেতরে ভালো মতো আমি এর মধ্যে অল্প জল দিলাম। আপনি চাইলে ওরকম শুকনোও খেতে পারেন। আমি এর মধ্যে অল্প জল দিলাম। আপনি যেরকম গ্রেভি পছন্দ করেন অল্প বেশি, সেই হিসাবেই আপনি জল মেশাবেন। শুকনোও খেতে পারেন, শুকনো মশলা শুকনো, কারণ এটাকে ভালো করে পটল আর আলুকে যেহেতু আগেই ভাজা হয় সেহেতু এটা ওরকম শুকনো কষা খেতেও খুবই ভালো লাগে। চাপা দিয়ে 10 মিনিট ফুটিয়ে অল্প আঁচ। এটা আমার হয়ে গেছে। এখন আমি গরম মশলা আর ঘি দিয়ে